প্রথম আলোচনাতে মমতার নতি স্বীকার। কনিষ্ঠ চিকিৎসকর পাঁচ দাবির তিনিটাই মানি লোলে বাধ্য হল পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা আরক্ষী আয়ুক্ত, অতিরিক্ত আয়ুক্ত, স্বাস্থ্য সচিব আর স্বাস্থ্য শিক্ষার সঞ্চালকক অপসারণের সিদ্ধান্ত মমতা ব্যানার্জী। আর জে কার কাণ্ডর পাছত পশ্চিমবঙ্গের কনিষ্ঠ চিকিৎসকর রুখত পড়েছে মমতা ব্যানার্জী সরকার। সল্টলেকত থাকা স্বাস্থ্য ভবনের সম্মুখত বিগত আট দিনে চলি আছে কনিষ্ঠ চিকিৎসকর ধর্মঘট। এই ধর্মঘটে সৃষ্টি করা সংকট নিরাময়ের বাবে বারম্বার বৈঠকের প্রস্তাব দিছে সরকারি পক্ষয়। লাইভ টেলিকাস্ট কিংবা ভিডিওগ্রাফির অনুমতি নিদিয়া বাবে পূর্বর চারিবার প্রস্তাব অগ্রাহ্য করেছিল আন্দোলনকারী কনিষ্ঠ চিকিৎসকে। অচলাবস্থা দূর করবলে কনিষ্ঠ চিকিৎসকর ধর্মঘট স্থলীত উপস্থিত হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মুখ্যমন্ত্রীর উদ্যোগতে সোমবারে পুয়া পঞ্চম তথা অন্তিমটো আলোচনার প্রস্তাব কনিষ্ঠ চিকিৎসকর প্রতিনিধিলৈ প্রেরণ করিলে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবে। বহু আলোচনা বিলোচনার পাছত দিনের ভাগতে আন্দোলনকারী কনিষ্ঠ চিকিৎসকে সম্মতি দিলে বৈঠকের আহ্বানত। কিন্তু উচ্চতম ন্যায়ালয়ত বিচারাধীন বিষয় এটার আলোচনা লাইভ টেলিকাস্ট কিংবা ভিডিওগ্রাফিত বাধা নিষেধ থাকা বাবেহে বৈঠক কার্য বিবরণীর লিখিত রূপত সহি করার সিদ্ধান্ত ললে দুই পক্ষ। তার পাছতে দুগী পেশাদারী স্টেনোগ্রাফারের সঙ্গে মমতা ব্যানার্জীর কালীঘাটর বাসগৃহ সোমবারে সন্ধ্যা 6:30 বজাত উপস্থিত হল কনিষ্ঠ চিকিৎসকর 30 গৰাকী প্রতিনিধি। সন্ধ্যা 6:45 মিনিটের আরম্ভ হল দুই পক্ষের বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সরকারি পক্ষক প্রতিনিধিত্ব করলে মুখ্য সচিব আর গৃহ সচিবে। আন্দোলনকারী কনিষ্ঠ চিকিৎসকর দাবি মানি লৈ কলকাতা আরক্ষী আয়ুক্ত বিনীত গোয়েলক অপসারণের সিদ্ধান্ত ললে সরকারি পক্ষ। অতিরিক্ত আয়ুক্ত অভিষেক গুপ্তা, স্বাস্থ্য সচিব কৌস্তভ নায়েক আর স্বাস্থ্য শিক্ষার সঞ্চালক দেবাশিষ হালদারকও অপসারণের সিদ্ধান্ত ললে পশ্চিমবঙ্গ সরকারে। আর জি কর কাণ্ডর বিচার প্রক্রিয়া উচ্চতম ন্যায়ালয়ত চলি থাকার বাবে কনিষ্ঠ চিকিৎসকর আন দুটা দাবীক লৈ ছয় নিশ্চয় নহল সোমবারের বৈঠক। 5 ঘণ্টার পাছত নিশা 12 বজাত সামরণি করল বৈঠক, যত দুই পক্ষের আলোচনা আড়াই ঘণ্টা ব্যয় হওয়ার বিপরীতে বৈঠকের কার্য বিবরণী লিখি দুই পক্ষই সহি করার বাবে সময় লাগিল আড়াই ঘণ্টা। বৈঠকের অন্তত মুখ্যমন্ত্রীর কালীঘাটর বাসগৃহের বাসেরে সল্টলেকর ধর্মঘটস্থলী পালেহি কনিষ্ঠ চিকিৎসকর প্রতিনিধি। আনফালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সম্মুখীন হল সাংবাদিকক। কনিষ্ঠ চিকিৎসকর বহু কেটা দাবী মানি লওয়ার পাছত আন্দোলন প্রত্যাহার করার প্রার্থনা মমতা ব্যানার্জী। আমি তো তোমাদের বলেছি যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে, তোমাদের মিনিটস আমি করে দেবো, মিটিং এর মিনিটস করে দেবো, পুরো ভিডিওটা আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করে দেবো। ভাই তোমরা ঠিক করো, তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন। তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন, এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। আগেও 3 দিন আমি 2 ঘন্টা করে অপেক্ষা করেছি, আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম, প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন। কিন্তু এতিয়াও আন্দোলন প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত লওয়া নাই কনিষ্ঠ চিকিৎসকে। 9 আগস্টর দিনা আরজিকর মেডিকেল কলেজ আর হাসপাতালত ধর্ষণ করে কনিষ্ঠ চিকিৎসকক হত্যা করার ঘটনাক লৈ আজিও অচক হয়ে আছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সেবা ব্যবস্থা। নিউজ ডেস্ক রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেবল News18 এপত। News18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ।